অ্যামোনিয়া সম্পর্কে এই যৌগটিকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়া এবং এই যৌগটিকে বলা হয় হচ্ছে অ্যামোনিয়াম এখানে একটু খেয়াল করো যে অ্যামোনিয়া যৌগটি থেকেই আসলে অ্যামোনিয়াম যৌগটি তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে সেটা জানার জন্য আমাদেরকে একটু ব্যাখ্যা জানার প্রয়োজন সেই ব্যাখ্যাটি আমরা এখন একটু দেখব অ্যামোনিয়াতে রয়েছে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তাকে যদি আমরা সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাওয়া যায় টু কমা ফাইভ অর্থাৎ অ্যামোনিয়ার প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে দুইটা পরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে পাঁচটা এখানে একটু খেয়াল করো এই যে নাইট্রোজেন এই নাইট্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন রয়েছে দুইটা এবং পরের কক্ষপথে ইলেকট্রন রয়েছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ইলেকট্রনের মধ্যে এই যে তিনটা ইলেকট্রন এই তিনটা ইলেকট্রন সে তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করে এই ক্ষেত্রে যেটা হয় যে এই দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেন শেয়ার করে যার ফলে হাইড্রোজেনের দুই এর নিয়ম পূরণ হয় এই হাইড্রোজেনেরও এর নিয়ম পূরণ হয় এই হাইড্রোজেনেরও এর নিয়ম পূরণ হয় এবং এই নাইট্রোজেনের তার অস্ত্র পূরণ হয় কিভাবে দেখো এই যে তার দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন চার দুইটা ইলেকট্রন ছয় আর এই যে দুইটা ইলেকট্রন আট অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট এবং সে অস্ত্র পূরণ করে কিন্তু এখানে একটু খেয়াল করো এই যে তার এই দুটা ইলেকট্রন এই দুটা ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন এই ওটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন এই যে তার দুইটা মুক্তজোড় ইলেকট্রন ছিল এই দুইটা মুক্তজোড় ইলেকট্রনকে আমি এইভাবে দুইটা ফোটা দিয়ে লিখতে পারি এখন একটু খেয়াল করো আমি আরেকটা মূলক এখানে নিয়ে আসলাম সেই মূলকটা হচ্ছে এইচ প্লাস এই এইচ প্লাস ও আগে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এইচ প্লাসে পরিণত হয়েছে অর্থাৎ ওর শুধুমাত্র একটা প্রোটন রয়েছে ওর কিন্তু এখন কোনো ইলেকট্রন নেই আর এই যে এই অ্যামোনিয়া যৌগটা এই অ্যামোনিয়া যৌগটাতে তার দুইটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে যেটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি এই দুইটা ইলেকট্রনকে বলা হয় হচ্ছে মুক্ত ইলেকট্রন এখন এরা দুইজন কি করে যে এই দুইটা মুক্তজুরি ইলেকট্রন এই মুক্তজুরি ইলেকট্রনটা এই অ্যামোনিয়া যদি এই এইচ প্লাসকে দান করে দেয় তখন তারা মিলে তৈরি করে হচ্ছে অ্যামো নিয়াম দেখো তার হাইড্রোজেন আগে ছিল তিনটা এখন হয়ে গেছে চারটা এই একটা হাইড্রোজেন সে এখান থেকে নিয়েছে আর এখানে দেখো যে এই যে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নের প্লাস চিহ্ন অর্থাৎ অ্যামোনিয়ার সাথে যদি আমরা এইচ প্লাসের বিক্রিয়া দিই তাহলেই সেটা অ্যামোনিয়ামে পরিণত হয় কাজে আমরা দেখলাম কীভাবে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি করা যায়